আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি ইমরান। ক্যামতেশে ভিডিও এডিটিং টিউটোরিয়াল সিরিজের পার্ট টুতে আইসিটি বাংলা টিপস চ্যানেলের সবাইকে স্বাগত। প্রথম পার্টে আমরা দেখেছি যে কীভাবে সাধারণ বেসিক কাজগুলো করবেন, তো আজকের টু পার্টে আমরা কীভাবে অ্যানোটেশন বা টেক্সটের কিছু কাজ দেখব। তো আপনারা ক্যামতেশিয়া 9 স্টুডিও সফটওয়্যারটি সোজা চালু করে নেবেন, তো আমি পূর্বে চালু করে নিয়েছি। আর এটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটি আমার চ্যানেলে দেওয়া আছে এবং ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া থাকবে, আপনারা সোজা গিয়ে ডাউনলোড করে নেবেন। তো পূর্বের মতো আপনার এখানে ইম্পোর্ট মিডিয়া অপশন যাবে, যাওয়ার পর এখানে আপনার ভিডিওটি নেবেন। তো আমি ফিক্সার নিয়ে নিলাম, এখান থেকে কন্ট্রোল ক্লিক করে আপনারা চাইলে একাধিক ফটো কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো আমার এটির পাওয়ার জন্যে আমি এখানে দুটি ছবি নিলাম, তো ওপেন করে নিলাম, তারপর আরও দুটি ভিডিও নেব। তো আবারও ইম্পোর্ট মিডিয়া অপশানে যাব, যাওয়ার পর আপনার যেখানে ফাইলের ভিডিও রয়েছে আপনারা সেটিকে নিয়ে আনবেন। তো আবারও কন্ট্রোল প্রেস করে একসাথে একের অধিক ভিডিও নিতে হলে কন্ট্রোল প্রেস করবেন। তো এটি ভুলে চলে এসেছে। তো এখান থেকে সোজা ড্র্যাগ করে ট্র্যাকে নিয়ে আসবেন, অর্থাৎ টাইম লাইনে। তো এগুলোকে আমি ড্র্যাগ করে টাইম লাইনে নিয়ে আসলাম। এখন দেখাবো যে ধরুন আপনি এখান থেকে যাওয়ার সময় কিছু টেক্সট অ্যাড করার প্রয়োজন হলো, অর্থাৎ আপনি এখানে 10 সেকেন্ডের মাথায় কিছু টেক্সট লাগাবেন। তো আপনাকে এখানে কি করতে হবে, সোজা আপনি চলে যাবেন, এখানে লেখা থাকবে যে অ্যানোটেশন অপশন, তো আপনি এখানে অ্যানোটেশন অপশনে যাবেন। তো তারপর এখানে যাবেন, এখানে গেলে আপনি অনেক কিছু টেক্সট অ্যাড করার অপশন পাবেন, তো আপনি স্টাইলিশভাবেও অ্যাড করতে পারবেন। ধরুন আমি এটিকে নিলাম, এটিকে নিয়ে আসে তো এখানে আমি ছেড়ে দিই, তারপর দেখতে পাবেন যে এখানে ভিডিওর মাঝখানে একটি বক্সের সৃষ্টি হয়েছে। তো এটিকে চাইলে আপনারা বড়ো ছোটো নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন খুবই সহজে, এমনকি পাশের থেকে করতে পারবেন। প্রয়োজন আপনার ফ্রন্টগুলো আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন, এখানে অনেক ফ্রন্টই রয়েছে। তা ধরুন আমি এরিয়াল রাউন্ডেড এমটি বোল্ড নিলাম, তবে এখান থেকে বোল্ড করলাম, বা আপনি চাইলে বোল্ড ইতালিকও করতে পারেন। তারপর সাইজ আপনি আপনার মন মতো করতে পারেন, তারপর অ্যালাইনমেন্ট করতে পারেন, এখানে বাম দিকে করতে পারেন, মাঝখানে, তারপর ডানে, তারপর একটু উপরে একটু নিচে, এভাবে করতে পারেন। তো ধরুন আমি এখানে এটিকে বাম পাশে নিলাম, তো এটিকে কেটে দিলাম, তারপর দুঃখিত আবার এটিকে টেনে নিয়ে আসলাম। তো ডাবল ক্লিক করার পরে এটিকে কেটে দিলাম এবং অ্যালাইনমেন্ট ঠিক রাখলাম। তো তারপর আপনি আপনার মন মতো কিছু লেখা লিখতে পারেন। তো ধরুন আমি জায়গা লিখলাম বাংলাদেশ লিখলাম, তো ধরুন এখানে আমি বাংলাদেশ লেখাটা লিখলাম, তো এখানে নিচে সেভাবে করে দিলাম। তারপর আপনি যদি এখানে ব্যাক গিয়ে ভিডিওটি চালু করেন, দেখতে পাবেন যেখানে বাংলাদেশ লেখাটি এসেছে। আপনি আপনার প্রয়োজন মন মতো লিখতে পারবেন, তো এটিকে চাইলে আপনি আপনার টাইমও সেট করতে পারেন, এভাবে কম টাইম করে দিলে, ধরুন এখানে মাত্র এতটুকু করে দিলে, তারপর আমি এখানে এতটুকু গেলাম, তো ব্যাস দেখলেন একটু সময়ের জন্য। তারপর যদি আরও স্টাইলিশভাবে করতে চান, ধরুন এভাবে করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেরকম ধরেন এটা নীলের ঠিক এরকম কালারের মতো আসবে, আপনি চাইলে যে এটিকে ডটকে বড় করা এরকম করে দিতে পারেন। তারপর এখানে পুরো মতো ডাবল ক্লিক করলেন, তারপর ধরুন লিখলাম বিউটি অফ বাংলাদেশ, এটিকে চাইলে এভাবে আমরা বড়ও করে দিতে পারি, আবার এরকম করে দিতে পারি, আর ফ্রন্টগুলো এভাবে পুরোর মতো, ধরুন আপনি নিজের মন মতো সহজে পাল্টাতে পারবেন। রোবোটো স্টাইল ব্ল্যাক, রোবোটো স্ল্যাব ব্ল্যাক দিয়ে দিলাম, আর এখানে বোল্ড ইতালিক করে দিলাম। তো সাইজ চাইলে আপনি এখান থেকে বড়ো ছোটো করতে পারবেন সহজেই, তো ধরুন এত বড়ো ছোটো করার প্রয়োজন নেই, এটিকে ধরুন প্রথমে এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে যদি আপনি এখানে ব্যাক যান, আমি কিন্তু এখানে ওরকমভাবে ভিডিও এডিটিং করে দেখাচ্ছি না, আপনারা যাতে সহজে বুঝতে পারেন এভাবে দেখাচ্ছি। তো আশা করি ইনশাল্লাহ এই সিরিজের অনেকগুলো পার্ট আসবে। আপনারা যদি সব এই প্লেলিস্ট ভালো মতো
প্র্যাকটিস করতে পারেন, তাহলে সহজে আপনার ক্যামথেসিয়াতে একদম ওস্তাদ হয়ে যাবেন, অভিজ্ঞ হয়ে যাবেন। তো এভাবে টেক্সট অ্যাড করতে পারবেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে, সহজেই করতে পারবেন। তো ধরুন আমি একটি নতুন সিস্টেম দেখালাম, যে এখানে যে এটিকে আপনি যদি কোনো কিছু নির্দেশ করতে চান, অর্থাৎ নিচে কোনো, তাহলে এটির ব্যবহার করতে পারেন। এই যে ধরুন জায়গায় ABC এ থাক, আপনি আপনার টেক্সট লিখে নেবেন, তা তো দেখালাম। এই যে ডট বাটনটিতে ক্লিক করে আপনি এখানে কোনা বের করতে পারেন, ধরুন এখানে কিছু একটি রয়েছে, ব্যাস আপনি এটিকে নির্দেশ করতে পারবেন সহজে। তো থাক, আমি এটিকে ডিলিট করে দিলাম। করার পর আপনি এখানে দেখতে পাবেন কিছু তীর বা অ্যারো চিহ্ন, আপনি অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারেন। এভাবে টেনে ড্রাগ করে নিয়ে আসবেন, তারপরে এটিকে বড় ছোট করতে পারবেন সহজে। চাইলে আপনি এখান থেকে এটিকে ডান পাশে গিয়ে কালার অফ পরিবর্তন করতে পারবেন, আপনার প্রয়োজন মন মতো এখানে কালার সিলেক্ট করতে পারবেন। তারপরে এটার থিকনেস আপনি চাইলে এটিকে মোটাও করতে পারবেন, তারপর অপাসিটি অর্থাৎ উজ্জ্বলতা, উজ্জ্বলতা চাইলে কম বেশি করতে পারবেন সহজে। আপনার এটিকে এভাবে ইয়ে করতে পারবেন, তারপরে এটিকে চাইলে যে কোনোভাবে ব্যাখ্যা করতে পারেন, কোনো কিছুকে নির্দেশ করতে পারেন, এমনকি চাইলে উপরের দিকে করতে পারেন, ধরুন ওখানে কোনো কিছু নির্দেশ করলেন সহজে। তারপর চাইলে এরকম আরও এক ধরনের ইফেক্ট রয়েছে, ধরুন চাইলে কালার আপনি এটিকে ব্ল্যাক করতে পারেন, তারপর থিকনেস বাড়াতে পারেন, সবগুলোর একই নিয়ম। এভাবে করে আপনি এটিকে চাইলে দুই মুখা কোনো আপনার ভিডিওর বিষয় অনুভূত অনুযায়ী এডিটিং করতে পারবেন সহজেই। তারপর এখানে দেখা যায় কিছু শেপ পেয়ে যাবেন বিভিন্ন আকার আকৃতি, যেমন বক্স বা বিভিন্ন কালার। তো ধরুন এখানে একটি গোল কালার নিলাম, দেখতে পাবেন যে এখানে গোল আসছে, এটিকে চাইলে আপনারা এখানে গোলও করতে পারেন ওইভাবে, তারপর কোনা থেকে বড় ছোট করে নিতে পারেন, এমনকি অপাসিটিও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তারপর কালারও পরিবর্তন করতে পারেন, কালো বা সাদা, তারপর থিকনেস বাড়িয়ে নিতে পারবেন। আউটলাইনের স্ট্রোকের মতো আপনারা আউটলাইন ব্যবহার করতে পারেন, ধরুন আউটলাইন আমি দিলাম কালো, এখন দেখা যায় এই যে আউটলাইন করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন যে থাকেটির প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম। তো দেখা যায় যে ধরুন আপনি ভিডিওর মাঝখানে কোনো ফটো দেখাতে চান, তাহলে যে কোনো ফটো থেকে কী করবেন, ভিডিও অপশন এখানে আপনার ধরুন যে সাকিব আল হাসানের ফটোটি রয়েছে, ব্যাস এটিকে এখানে এনে এখানে ছোটো বা বড়ো করতে পারবেন, এক কোনায়ও লাগিয়ে দিতে পারবেন, এভাবে সহজে লাগিয়ে দিতে পারবেন, বা এখানেও নিচে রাখতে পারবেন, অর্থাৎ আপনার যেখানে খুশি আপনি সহজে রাখতে পারবেন, ব্যাস। তারপর দেখা যায় যে এখানে একটা ইন্ট্রোর ব্যাপার, আপনি কিছু ইন্ট্রো পেয়ে যাবেন লাইব্রেরিতে, সোজা চলে যাবেন লাইব্রেরি অপশনে, যাওয়ার পর এখানে আপনারা দেখবেন মোশন গ্রাফিক্সে ইন্ট্রো ক্লিপস। তো এখান থেকে ধরুন আমি একটা সার্কেল ছেড়ে ইন্ট্রোটি নিয়ে আসলাম, তো ভিডিওগুলোকে আমি পিছনে নিয়ে নিলাম। আপনাকে এখানে ট্র্যাক অনুযায়ী করতে হবে, ট্র্যাক ওয়ানে সবসময় ভিডিও রাখবেন, এই যেখানে ইন্ট্রোটি রয়েছে আপনার চাইলে এটিকে এডিটিং করতে পারবেন। আপনারা ইন্ট্রো আসার পর এখানে সহজে করতে পারবেন, আপনি নিজের চ্যানেলের নাম বা কিছু লিখে দিতে পারবেন। তো আপনি মাউসের লেফট বাটন দিয়ে দুইবার ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পারবেন যে এটি সিলেক্ট হয়েছে, এবং আবার করবেন দেখবেন এটি এরকম আছে, তারপর ব্যাক স্পেস দেবেন দেখবেন এখানে কাটা যাবে। তো ধরুন আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম, আপনার চাইলে এটির ফ্রন্ট পাল্টাতে পারবেন, ধরুন আমি মনস্টার ব্ল্যাক দিলাম, তারপর এখান থেকে রেগুলার ইটালিক বা যে কোনো কিছু করতে পারবেন, তারপর সাইজও করতে পারবেন আপনার সহজে, সাইজ অপশনে টেনে ধরে আপনার সাইজ করতে পারেন, বা এখানে লিখেও দিতে পারেন। তারপর আপনার এটিকে অ্যালাইনমেন্ট বজায় রাখতে পারেন, বামে ডানে মাঝখানে বা বামে, তারপর আপনার চাইলে নিচের লেখাটিকেও করতে পারেন, ডাবল ক্লিক করবেন তারপর ব্যাক স্পেস দেবেন। তো তারপর ধরুন একটা লিখে দিলাম বাংলাদেশে লিখে দিলাম, ব্যাস। তারপর আপনারা চাইলে ব্যাস নিচে অপশনে ক্লিক করবেন, তারপর এখানে এটিকে সিলেক্ট করবেন, তাহলে আপনার এটিকে বড় ছোট করতে পারবেন সহজেই। তারপর
তারপর এইভাবে আপনার এটিকে সহজে বড় ছোট করে নেবে। পরে আপনি চাইলে এটিকে ডানে বামে বা উপর নিচে করতে পারেন। তারপর চাইলে আপনার এটিকে পাল্টাতে পারেন, আপনার পছন্দ মতো একটি লিখে দিবেন। লিখে এখানে ফন্ট পরিবর্তন করতে পারবেন, তারপর এখানে সাইজগুলো পরিবর্তন করতে পারেন, তারপর এখান থেকে ফন্ট আরও পরিবর্তন করতে, তারপর স্টাইল অ্যালাইনমেন্ট বজায় রাখতে পারবেন বামে ডানে বা মাঝখানে। তো বন্ধুরা, আমি এখন এখানে যদি ইন্ট্রোটি আবার চালু করি, তারপর দেখতে পাবেন যে ইন্ট্রোটি আসছে। তো আপনি এখান থেকে অনেকগুলো ইন্ট্রো ব্যবহার করতে পারবেন, দেখতে পাচ্ছেন যেখানে লেখা সহ। তো আপনার চ্যানেলের নাম এগুলো ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিও এইটুকুই। ক্যামটেশিয়া টিউটোরিয়ালের অর্থাৎ ভিডিও টিউটোরিয়ালের সকল ভিডিও পেতে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর টেকনোলজি বিষয়ক ভিডিও পেতে তো সাবস্ক্রাইব করবেনই। তো লাইক কমেন্ট শেয়ার মাস্ট। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।